তাকে প্রতিদ্বন্দ্বী না মনে করলে তো সে অংশগ্রহণ করতো না। সে প্রতিদ্বন্দ্বী, অবশ্যই প্রতিদ্বন্দ্বী এবং ভালো প্রতিদ্বন্দ্বী, এবং সেটাও কিন্তু তারও ব্যর্থতা। তার পিছনে আমি আজকে যে ফুটেজগুলো দেখতেছি, তার সাথে যদি চারজন থাকে তাহলে আমাদের এই কর্মীরা থাকে হলে 200, এটা তার জন্য লাখ আমি মনে করি। উনি, আমি সবসময় উনি বলি, ওনাকে বলি আমি রূপক অর্থে একটা ছায়া প্রতিনিধি হিসেবে সে কাজ করে, এবং ছায়া প্রতিনিধির কাজটা করছে বলে বিদায়ী কিন্তু আপনারা যারা মিডিয়াতে আছেন, যারা মিডিয়া পার্সনদেরকে আমরা দেখি যে ভোটারের চাইতে তার সাথে বেশি দেখি ছায়া প্রতিনিধি, আর লোকজন নাই, কিন্তু সে একা। কিন্তু আমার যে মিডিয়া, আমি সবসময় বলি যে শক্তিকে সারা পৃথিবী ভয় পায়, শুধু বাংলাদেশ নয়। সেই শক্তি যখন তার পিছনে কাজ করে তখন মনে হয় যে না, আসলে এই দেশে সব কিছু হারিয়ে গেলেও এই এই যে আমার মিডিয়া শক্তি, আমার যে এই যে ফোকাস ল্যান্ডটা মানুষের উপরে পড়লে পরে সেই মানুষটা আলোকিত হয়, সেটা জ্বলন্ত প্রমাণ কিন্তু উনি। অতএব আমি মনে করি তাকে তো অবশ্যই প্রতিদ্বন্দ্বী মনে করি, শুধু সে নয়, এখানে জাতীয় পার্টি আছে, এই যে অন্য অন্য যে দলগুলো অংশগ্রহণ করেছে 8 জন প্রতিনিধি আছে, প্রত্যেকেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। তবে প্রতিদ্বন্দ্বী সবসময়ই তাদেরকে বেশি মনে করতে চাই যারা হচ্ছে সবসময় বড় গাছ হিসেবে ছিলেন, এবং গত 2টা নির্বাচনে তারা রাগে অভিমানে আসেনি, অতএব উপনির্বাচনে যেহেতু আসেনি আগামী দ্বাদশ। আপনি এই উপনির্বাচনে দলীয় নমিনেশন চেয়েছিলেন, কিন্তু দল থেকে আরাফাত ভাইকে নমিনেশন দিয়েছে, তো পরবর্তীতে আপনি কিন্তু আরাফাত ভাইকে সমর্থন দিয়েছেন এবং তার হয়ে কাজ করার ঘোষণাও দিয়েছেন, তো সেই ক্ষেত্রে কি আরাফাত ভাইকে পরবর্তীতে আপনার সাথে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে কোনো হ্যাঁ আমার সাথে কথা হয়েছিল, সে আমার অনেকেই আমার কেন্দ্রীয় নেতারাও আমার সাথে কথা বলেছে, এবং তাদেরকে আমি বলেছি যে আমি শারীরিকভাবে দেখেন এরকম, আমি বারডেমে ছিলাম এবং বারডেমে যে ইগুলো আমার ইয়েতে দেখেছেন আপনারা, আজকে যে আমি এখন কথা বলতেছি দাঁড়িয়ে সেটাও কিন্তু অনেকে ভাববে সিদ্দিকুর রহমান এত সুন্দর করে কথা বলতেছে, তারপর মানুষ অসুস্থ, সেইগুলো আসলেই ব্যাপার, আপনার ই করতে হবে। এবং সেই জায়গা থেকে বলতে চাই, যদি আমার অভিমানটা এত পরিমাণে থাকতো তাহলে কিন্তু ভোট দিতে আসতাম না সত্যিকার অর্থে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, হিরো আলমকে আপনার সহকর্মী হিসেবে তো মানেন যেহেতু সে মিডিয়াতে কাজ করে, আপনার আরেকজন সহকর্মী ফেরদৌস তাকে ভাইরাস বলেছে, কিট বলেছে, এই ব্যাপারে আপনি আপনার কি বলবেন এই ব্যাপারে? না না, সেটা ডেফিনেটলি আমি মনে করি আমাদের দলের লোক এবং আমার সহকর্মী ফেরদৌস ভাই যদি তাকে ভাইরাস বলে থাকে সেটা ভুল, সেটা অন্যায়। একটা মানুষকে কখনো ভাইরাসে পরিণত করা উচিত নয়, তাহলে তাকে ছোট করা হলো, এবং সে কি জানে যে সে কিন্তু পরীক্ষিত মানুষ হয়েছে, সে কিন্তু একজন প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু সে দায়িত্ব পালন করতেছে, যেটাই বলি আর কি। যেহেতু বিএনপি জামাত ইসলাম মাঠে নেই, অতএব তাকে এত তুচ্ছ করা আমার মনে হয় যে উচিত হয় নাই। সর্বোপরি একজন মানুষকে মানুষ মনে করতে হবে, এবং একজন সাধারণ মানুষের যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে, অতএব আমি মনে করি ভাইরাস, কিট, এই ধরনের ওয়ার্ডগুলো আমার মনে হয়।